আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পুটিং বা ফিলিং কতদিন পর্যন্ত স্থায়ী থাকে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে ফিলিং বা পুটিং তখনই করতে হয় যখন দাঁতে ক্যারিজে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতে যদি কোনো ছোট গর্ত হয়ে থাকে সেটিতে যদি ব্যথা না থাকে বা এখানে আপনার স্কিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এমন দাঁতের উপরে যদি কালো স্পট থাকে যেটাকে আমরা পোকা লাগা সমস্যা বলে থাকি বা এটিকে ডেন্টাল ক্যারিজ বলি তো এই ক্যারিজ যাদের রয়েছে দাঁতে তাদেরই ফিলিং করার প্রয়োজন হয় যদি ফিলিং না করা হয় সেক্ষেত্রে সেই দাঁতটির যে ক্যারিজটি থাকে সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এবং এক পর্যায়ে যখন দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে যায় তখন দাঁতে ব্যথা শুরু হয় তো ভিউয়ার্স দাঁতে ফিলিং করার কিছু ক্ষেত্র রয়েছে এবং স্থায়িত্ব নির্ভর করে দাঁতের পজিশনের উপর ভিউয়ার্স এমন দাঁতে যদি ফিলিং করা হয় অর্থাৎ দাঁতের যদি উপরি ভাগে মধ্যবর্তী স্থানে যদি ক্যারিস্টি থাকে আর সেই ক্যারেজটি রিমুভ করে যদি ফিলিং করা হয় বা পুটিং করা হয় তাহলে কিন্তু সেই দাঁতটি সেই দাঁত থাকা অবস্থায় সেই ফিলিংটি কিন্তু উঠে যায় না অথবা এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁতের উপরে বেশ ছোট্ট একটি মোটামুটি একটা ক্যাভিটি দেখা যাচ্ছে একটি গর্ত দেখা যাচ্ছে তো ভিউয়ার্স এমন গর্তে এটি দাঁতের মধ্যবর্তী স্থানে একটি পাশে অবস্থিত রয়েছে তো এমন পজিশনে যদি আপনি ফিলিং করান যে কোনো একটি ফিলিং হয়তো অনেক ধরনের ফিলিং রয়েছে দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে ফিলিং করা যায় এছাড়া সিলভার কালারের ফিলিং রয়েছে অ্যামালগাম ফিলিং রয়েছে বেশ কয়েক ধরনের ফিলিং রয়েছে তো ফিলিং করার উদ্দেশ্য হচ্ছে দাঁতটি যেন ভবিষ্যতের জন্য আর কোনো ব্যথা না হয় ভবিষ্যতে যেন সেই দাঁতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই দাঁতে ফিলিং করাতে হয় এ ধরনের ক্যাভিটি যদি দাঁতের উপরে থাকে সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে তো ভিওয়ার্স দাঁতের পজিশনের উপর নির্ভর করবে যে আপনার যে দাঁতে ফিলিং করা হয়েছে সেই দাঁতের সেই ফিলিংটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটি আপনার দাঁতের কন্ডিশনের উপর ব্যবহার নির্ভর করবে যেমন যদি পজিশনটা এমন হয় যে দাঁতের চারপাশে দাঁতের অংশ রয়েছে শুধু মধ্যবর্তী স্থানে কিছুটা ফিলিং প্রয়োজন তেমন দাঁতে যদি এই পজিশনে যদি ফিলিং করে দেওয়া হয় তাহলে এই দাঁত থাকতে সেই ফিলিং কিন্তু কখনো নষ্ট হবে না অর্থাৎ দশ থেকে পনেরো বছর কিন্তু এমন পজিশনে ফিলিং খুব সুন্দরভাবে লেগে থাকে আর এর এরপরেও যদি কখনো উঠে যায় আবারও করে নিতে হয় ভিউয়ার্স এখন আপনারা এইখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে দাঁতের একটা সাইড নিয়ে একটি পাশ নিয়ে কিন্তু ভেঙে গেছে তো এমন ভেঙে গেলে আপনি ফিলিং করাতে পারেন যদি দাঁতের পাল্প সুরক্ষিত থাকে তাহলে আপনি ফিলিং করাতে পারবেন এই দাঁতটি ভেঙে গে ভেঙে গেছে আর এমনভাবে ভেঙেছে যে এখানে দাঁতের একটা পাশ নিয়ে ভেঙে গেছে তো আমরা যখন খাবারগুলো খেয়ে থাকি সাধারণত মাড়ির দাঁতেই আমরা বেশি প্রেশার দিয়ে থাকি মাড়ির দাঁত দিয়েই আমরা চিবিয়ে খাবারগুলো খাই তো ভিউয়ার্স এমন পজিশনে দাঁতের যদি একটি পাশ ভেঙে যায় তাহলে কিন্তু আপনি সেখানে ফিলিং করাতে পারবেন ঠিকই কিন্তু সেই ফিলিংটি খুব বেশি দিন স্থায়ী হবে না আপনি যত ভালো ফিলিং করান বা ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যদি আপনার ফিলিং করিয়ে নেন তারপরেও আপনার যদি দাঁতের একটি পাশ নিয়ে ফিলিং করা হয় এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এমন পজিশনের দাঁত যদি ফিলিং করা হয় সেই দাঁতটিতে যদি আপনি অধিক চাপ প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই ফিলিংটি খুলে যেতে পারে অর্থাৎ দাঁতের যদি মধ্যবর্তী স্থানে ফিলিং করা হয় দাঁতের চারপাশে বর্ডার রয়েছে মধ্যবর্তী স্থানে গর্ত রয়েছে এমন পজিশনে ফিলিং করলে আপনার সেই ফিলিংটি দশ থেকে বিশ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে আবার যদি এ ধরনের হয় যে দাঁতের একটি পাশ নিয়ে ভেঙে গেছে সেখানে আপনি ফিলিং করালে সেটির গ্যারান্টি দেওয়া আসলে খুব মুশকিল ভিউয়ার্স এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন দাঁতের একটি পাশ নিয়ে ভেঙে গেছে এখানে যদি ফিলিং করান এমন পজিশনে যদি ফিলিং করা যায় ফিলিং তখনই করা যাবে যদি দাঁতে ব্যথা না থাকে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি যদি ওপেন না হয়ে থাকে তাহলে আপনি ফিলিং করাতে পারবেন এমন পজিশনে যদি আপনি ফিলিং করান তাহলে দেখা যাবে যে আপনি যখন একটু শক্ত খাবার এই দাঁতের পরে এনে চাপ দিবেন তখন কিন্তু সেই ফিলিংটা খুলে যেতে পারে বা সেই ফিলিংটি আপনার উঠে যেতে পারে কারণ এখানে সেই ফিলিংটি সাপোর্ট দেওয়ার মতো আশেপাশে কিন্তু আর কোনো দাঁতের অংশ নাই আর তার জন্য কিন্তু এমন পজিশনে যদি আপনি ফিলিং করান করালে করাতে পারবেন কিন্তু কতদিন যে স্থায়ী হবে সেটি আসলে আপনার দাঁতের উপর নির্ভর করেই বলে দেওয়া হয় যে ফিলিংটি এতদিন স্থায়ী হতে পারে যদি মধ্যবর্তী স্থানে হয় তাহলে আপনার আজীবন গ্যারান্টি দেওয়া যায় আর যদি এমন একটা সাইড নিয়ে ভেঙে যায় আর সেখানে যদি ফিলিং করা হয় সেখানে খুব বেশি দিন আশা করা যাবে না যে সেই ফিলিংটি অনেক দিন থাকবে ভিউার্স এখানে আপনারা দেখুন যে একটি দাঁতে এখানে বড় ধরনের ক্যাভিটি রয়েছে তো যেমন ক্যাভিটি যদি এমন বড়ও হয় আর পাশে যদি দাঁতের কিছু অংশ থাকে এটি দেখুন মধ্যবর্তী স্থানে রয়েছে তো এমন পজিশনেও যদি আপনি ফিলিং করান তাহলে কিন্তু এই ও আপনার সেম অনেক দিন পর্যন্ত যাবে দশ বছর বিশ বছর পর্যন্ত আপনার ফিলিংটি লেগে থাকবে ভালো থাকবে দাঁতটি কিন্তু যদি পাশে হতো তাহলে কিন্তু এতটা কনফিডেন্সের সঙ্গে বলা যেত না যে ফিলিং উঠবে না এখানে মধ্যবর্তী স্থানে গর্ত হওয়ার কারণে কিন্তু সেখানে কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি কিন্তু ফিলিং করার পরের ছবি এটি যেটি দেখে আসলে মনে হচ্ছে না যে এখানে ফিলিং করা হয়েছে তো আপনি কালার ম্যাচিং ফিলিংও করতে পারেন অথবা অন্য অন্য কালারের দাঁতের রঙের কালারেরই যে ফিলিং করতে হবে এমন কোনো কথা নয় ফিলিং একটা করলেই হলো তো ভিওয়ার্স এখানে যে গর্তটি আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তটি ফিলিং করার পরে যখন ফরাট হয়ে যাবে তখন কিন্তু সেম আগের মতোই দেখা যাবে তো এমন পজিশনেও যদি আপনি ফিলিং করান সেক্ষেত্রে আপনার সেই ফিলিংটি অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে ভিউয়ার্স এখানে দেখুন যে এখানে এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি তো অ্যামালগাম ফিলিং এখানে করা হয়েছে দেখুন যে এখানে কিন্তু দাঁতের মধ্যবর্তী স্থানে করা হয়েছে এই ফিলিংগুলা আমার মনে হয় যে বিশ বছরেও কিন্তু নষ্ট হবে না দাঁতের যে পজিশনটা এখানে দেখা যাচ্ছে দাঁতের চারপাশে কিন্তু দাঁতের অংশ রয়েছে শুধুমাত্র মধ্যবর্তী স্থানে ক্যারেজ ছিল আর সেই ক্যারেজটি পরিষ্কার করে এখানে ফিলিং করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে ফিলিং করা হয়েছে এই ফিলিংটি আশা করি যে বিশ বছরের মধ্যেও কিন্তু নষ্ট হবে না বা বিশ বছরের মধ্যেও কিন্তু এটি উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি কিনা দেখা যায় যে পাশে একটি পাশে হতো তাহলে সেটি ভেঙে পড়ার সম্ভাবনা থাকতো কিন্তু এটি কিন্তু ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ দাঁতের চারপাশে দাঁতের বডি রয়েছে আর মধ্যবর্তী স্থানে ফিলিং রয়েছে তো এম ফিলিংটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটি আসলে নির্ভর করবে আপনার দাঁতের কন্ডিশনের উপর ভিউয়ার্স এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের যে গোড়ার যে অংশটি থাকে মার্জিন অংশ এখানে দেখুন যে এখান থেকে কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে আর এমন এমন সমস্যায় দাঁত শিরশিরে ভাব ভাব হয় দাঁতের সেন্সিভিটি হয়ে ওঠে তো ভিউয়ার্স এমন পজিশনেও কিন্তু ফিলিং করা হয় দাঁতের এখানে দেখেন ক্ষয় হয়ে গেছে দাঁতের অ্যানামেল অংশ ক্ষয় হয়ে যাওয়ার কারণেই দাঁত সেন্সিটিভ হয়ে পড়ে তো এমন পজিশনেও আপনি ফিলিং করাতে পারবেন দাঁতের যে শুধু উপরিভাগে ফিলিং করা যায় তা নয় দাঁতের যদি সাইড থেকে ক্ষয়ে যায় এখানে দেখুন যে দাঁতের উপর থেকে ক্ষয়ে গেছে তো এমন পজিশনেও আপনি ফিলিং করাতে পারেন তো দেখুন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ফিলিং করার পরের ছবি এখানে তিনটি দাঁতেই কিন্তু ফিলিং করা হয়েছে তো ভিউয়ার্স এমন পজিশনেও এই যে যে ফিলিংগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্ষয় ছিল সেই ফিলিংটি করা হয়েছে ফিলিং করার পরের ছবি এখানে দেখা যাচ্ছে তো এই যে সাইড খুয়ে গেলে দাঁতের একটি পাস্ক হয়ে গেলে যে ফিলিংটি দেওয়া হয় এই ফিলিংটিও খুব বেশি দিন গ্যারান্টি দেওয়া যায় না কারণ এখানে যে ফিলিংটি লাগিয়ে দেওয়া হয় সেটিও সাপোর্ট দেওয়ার মতো কিন্তু আশেপাশে কোনো দাঁতের অংশ থাকে না আর তার জন্য এখানে ফিলিং করার পরেও কিন্তু দেখা যায় যে এক বছর বা দু বছর পরে সেই ফিলিংটি পড়ে যেতে পারে বা উঠে যেতে পারে ভিওয়ার্স ফিলিং কতদিন স্থায়ী হবে সেটি আসলে মূলত দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে তবে এই ধরনের সাইড ফিলিংগুলা খুব বেশি দিন স্থায়ী হয় না তো আশা করি ভিডিওর আলোচনার মাধ্যমে বুঝে গেছেন যে আসলে কেমন দাঁতের দাঁতের পজিশনটি কেমন হলে ফিলিং কতদিন পর্যন্ত স্থায়ী হবে আশা করি বুঝে গেছেন তো ভিউয়ার্স ভিডিওটির আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম